আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওর আগে যে বাংলা লেডিস স্টেটাস ভিডিওটা দেখলেন, তো বন্ধুরা এই ভিডিওগুলো লাইকি টিকটক ফেসবুক আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেকটা পরিমাণ ট্রেন্ডিং টপিকে আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনি কীভাবে এরকম সুন্দর এবং প্রফেশনালভাবে বাংলা লেডিস স্টেটাস ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। আপনি কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার বাংলা লেটেস্ট স্টেটাস ভিডিও বানানোর জন্য এখান থেকে কী করবেন, 1.1 এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর কী করবেন, এখান থেকে কী করবেন, নেক্সট দিবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কী করবেন, মন মতো যে কোনো একটা ফটো এখান থেকে কী করবেন, সিলেক্ট করে নেবেন। আপনার কী করবেন, এই ফটোটার উপরে ক্লিক করবেন। আপনার বাংলা লেডিস স্টেটাস ভিডিওটা কত সেকেন্ড তৈরি করতে চান, আমি সম্ভবত কী করছি এখান থেকে কী করছি 10 সেকেন্ড এটাকে কী করছে সিলেক্ট করে দিচ্ছি। 10 সেকেন্ড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনার এই ভিডিওটার উপর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এটাকে কী করে আপনার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবো, টিক মার দিয়ে দেবেন। টিক মার দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর ইফেক্ট অপশনে চলে আসবেন। ইফেক্ট অপশন আসে একদম নিচে চলে আসবেন, এটাকে কী করে আপনি সিলেক্ট করে দিবেন। আর এই লেয়ারটা কী করবেন, আপনি একটু সামান্য একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে আপনার চলে আসবেন সেটিংস নামের অপশন। সেটিংস এসে এখান থেকে আপনাকে 4% এটাকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। আর এটাকে সামান্য একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, টিক মারে দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। মিডিয়াতে আসার পর সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এরকম একটা ইয়ে নিতে হবে। এটাকে কী করবেন, আপনি একটু নিচে নিয়ে আসবেন। নিচে আসার পর আপনি চাইলে এটা বড় এবং ছোট করে নিতে পারবেন। আপনি কী করবেন, সামান্য একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেলিং। ভেলিং আসার পর এখানে স্ক্রিন, এটাকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার লেয়ারে, আবার লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে চলে আসবে। মিডিয়াতে আসার পর এখান থেকে কী করতে হবে, আপনি এখান থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড এটাকে নিতে হবে। এটাকে ধরে আপনার কী করবেন, এখান থেকে কী করবেন, ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর ভেলিং। ভেলিং আসার পর স্ক্রিন, এটাকে কী করবেন, স্ক্রিন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মারে দিয়ে দেবেন। আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। মিডিয়াতে আসার পর আবার কী করবেন, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই ফটোটা একটু সিলেক্ট করে না আপনি নিচে চলে আসবেন। এখান থেকে ক্রপিং অপশন দেখতে পাচ্ছেন, এটা কী করবেন, অন করে দিবেন। এখান থেকে আপনি অনেক ধরনের শেপ পেয়ে যাবেন। আপনি যার যেটা মন চাই, যে ধরনের শেপ পছন্দ সেটাকে আপনি কী করবেন, সিলেক্ট করে দিবেন। আমি সম্ভবত কিছু এই শেপটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এটার উপরে ক্লিক করবেন। এটাকে উপর ক্লিক করার পর এটাকে আপনি কোথায় রাখতে চান, কোন জায়গাতে রাখতে চান, আমি সম্ভবত কী হচ্ছে এখান থেকে একটু সামনে একটু রোটেট করে এখানে রেখে দিচ্ছি। তো আপনি কী করবেন, এই লেয়ারটা কী করবেন, সামান্য একটু বড় করে নেবেন, এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে টিক মারে দিয়ে দিবেন। টিক মারে দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। মিডিয়াতে আসার পর এখান থেকে কী করতে হবে, আরেকটা ভিডিও এখান থেকে নিতে হবে। এটাকে আপনার কী করবেন, এখান থেকে কী করবেন, ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনার টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর আবার এই ভিডিওটার উপর ক্লিক করুন। ভিডিওটার উপর ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার ভেলিং। ভেলিং আসার পর এখান থেকে কী করবেন, স্ক্রিন, এটাকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, টিক মারে দিয়ে দিবেন। টিক মারে দেওয়ার পর এখান থেকে কী করবে, এখান থেকে আবার চলে যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে। মিডিয়াতে আসার পর এখান থেকে কী করতে হবে, আপনাকে ফ্রেম একটা চয়েস করতে হবে। এটাকে আপনি ধরে এখান থেকে কী করবেন, ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এবার এই ফ্রেমটার উপর ক্লিক করবেন। ফ্রেমটার উপর ক্লিক করার পর ভেলিংয়ে চলে আসবেন। ভেলিংয়ে আসার পর স্ক্রিন, এটাকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মারে দিয়ে দিবেন। টিক মারে দেওয়ার পর এই ফ্রেমটা কী, লেয়ারটা কী করবেন, আপনি এই ভিডিওর সাথে কী করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই ফ্রেমটাকে কী করতে হবে, আপনাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রিড অপশন। থ্রিড অপশন ক্লিক করার পর এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন। খুব সহজে কী হবে, ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটাকে কী হচ্ছে, ফুল স্ক্রিন ছিল, এটাকে কী করবে আপনি কী করবেন, এখান থেকে অন করে দেবেন। এটাকে আপনার কী করবে, সামান্য একটু বড় করে
বড় করে এখান থেকে কি করেন আপনি একটু সামনে একটু রোটেট করে নেবেন, রোটেট করে নেওয়া সামনে একটু বড় করে দিয়ে বড় করে দেওয়ার পর আপনি কি করবেন এটাকে উপরে নিয়ে যাবেন, উপরে নিয়ে যাওয়া এখান থেকে টিক মার দিয়ে দেবেন, টিক মারা দেওয়ার পর দ্বিতীয় ফ্রেমটার উপর ক্লিক করার পরে আপনি ক্রপিং অপশন পাবেন, এটাই কি করেন অন করে এখান থেকে সামনে একটু ক্রপ করে নেবেন, ক্রপ করে নেওয়ার পর এখান থেকে টিক মার দিয়ে দিবেন। তো টিক মার দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমার বাংলা একটা লেডিস স্টাইল ভিডিও তৈরি হয়ে গেছে। তো আপনি এটাকে কী করতে হবে, এই ভিডিওটা কী করতে হবে একটা অ্যানিমেশন দিতে হবে, গ্রাফিক্সে চলে যাবেন, গ্রাফিক্সে গিয়ে এখান থেকে কী করে আপনি এটাকে অন করে দিবেন, অন করে দেওয়ার পর এখান থেকে টিক মারে দিয়ে দিবেন। তাকে আরও সুন্দর করার জন্য এখান থেকে আপনার চলে যাবেন লেয়ারে, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে, মিডিয়াতে আসার পর এখান থেকে আপনাকে এক লাইটওয়ালা পিএনজি ডাউনলোড করতে হবে, এটা লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, সেখান থেকে কী করবেন ডাউনলোড করে নেবেন। তো এটাকে ধরে আপনি কী করবেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর ভেলিং, ভেলিং আসার পর স্ক্রিন এটাকে কী করবেন সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল একটা কিন্তু বাংলা লেডিস স্টাইল ভিডিও তৈরি হয়ে গেছে। তো এটাকে আপনার সেভ করার জন্য এখান থেকে আপনাকে এটা কাজ করতে হবে, এই যে বাড়তিগুলো জায়গা আছে সেই বাড়তিগুলো জায়গা কী করতে হবে আপনাকে কেটে নিতে হবে। তো এখান থেকে কী করবেন সেই বাড়তি জায়গাগুলো এখান থেকে আপনাকে কী করবেন কেটে নেবে কাজের সাহায্যে। তো এখন আপনার এই ভিডিওটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার মতন আইকন, শেয়ার আইকনে ক্লিক করবেন, শেয়ার আইকন ক্লিক করার পর এখান থেকে আপনার কী করবেন রেশিওটাকে সিলেক্ট করে নেবেন, রেশিওটাকে সিলেক্ট করে না এটাকে কী করে আপনার বাড়িয়ে নেবেন। তো এখান থেকে দেখবেন এক্সপোর্ট, আপনাকে এক্সপোর্টে ক্লিক করবেন, খুব সহজেই কী হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে। এই ছিল আজকের মূলত ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিও দেখে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।